সন্দেশখালিতে মুখ পুড়েছে শাসক দলে। বিরোধী সহ সাধারণ মানুষের এই ধারণাকে ভুল প্রমাণ করতে কোমর বেঁধে ময়দানে শাসক। এবার বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শোনেন সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী সর্দার। তবে পাত্রপাড়ায় যেতেই বদলে গেল ছবিটা। স্থানীয় বাসিন্দা ভক্তদাসের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল নেত্রীকে। অভিযোগ, সঠিক তথ্য লেখা হচ্ছে না, উত্তম সেবুর হয়ে দালালি করছেন অষ্টমী সর্দার। কারো জমির পাট্টা আছে তো রেকর্ড নেই, কারো পুকুরে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারো আবার মাছের ফেরি লিজ দিয়ে টাকা দেওয়া হয়নি, এমনকি দখল করে নেওয়া হয়েছে খাল। শাসক দলের বিরুদ্ধে ওঠা এমন একাধিক অভিযোগে পুষছে সন্দেশখালী। আন্দোলনকারীদের মনের ক্ষোভ প্রশমিত করতে বসেছে ক্যাম্প, এলাকায় ঘুরেছেন খোদ বিডিও, শয়ে শয়ে অভিযোগ জমা পড়েছে সেই ক্যাম্পে। তারপরেও কেন বাড়ি বাড়ি ঘুরছেন শাসক নেতারা? তবে কি টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মুখ বন্ধের চেষ্টা? অষ্টমী সর্দার এসে বলছিল যে কার কী অভিযোগ, সেই অভিযোগগুলো জমা দেওয়ার কথা বলছিল। কিন্তু আমরা বলছি যে অভিযোগ জমা দেওয়ার জন্য তো ক্যাম্প করেছিল সরকার থেকে, সেই ক্যাম্পে জমা হয়েছে। তারপরও বাড়িতে বাড়িতে এসে অভিযোগ চাইছে যে কার কী অভিযোগ, সেইগুলো দেওয়াও, আমরা টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আমরা বললাম তোমাদের কে পাঠিয়েছে বলে উপরের নেতৃত্ব থেকে আমাদের অর্ডার আছে। কিন্তু ওদের বাড়িতে গেছিলো, আমি এলাম, দেখলাম এইসব কথাবার্তা বলছে, তারপর চলে গেলো। বলছে এরকম একই রকম, এখন তো সিস্টেম তো এরকম হয়ে গেছে, ওরা আসলেই ভয় লাগছে। আজকে 3 মাসের ধরে কাউকে তো দেয়নি একটা পা টাকা পয়সা, হয়তো 2-1 জনকে মাঝে মধ্যে দিয়েছে, তাছাড়া দেয়নি। এইসব জোর করে তো খাল টাল সবই নিয়ে নিয়েছে, ছেলে প্রথম থেকে তৃণমূল, তেমনই থাকবে, থাকবো আমরা, তা তোমাদেরকে সব দিয়ে দেবো। শুধু তাই না, এক অজানা নম্বর থেকে সন্দেশখালীর মহিলাদের কাছে নাকি প্রতি রাতে ফোন আসছে, ভয় দেখানো হচ্ছে গুন্ডা বাহিনী। কে করছে জানি না, জব কার্ডের জন্যে কোনো জব কার্ডের নাম্বার নিচ্ছে না, কোনো কিছু নিচ্ছে না, মানে ফোন নাম্বার নিয়ে যাচ্ছে আর নাম নিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সেই নাম্বার ধরে ফোন করছে, রাত্রে বলছে গুন্ডা বাহিনী যাচ্ছে। এইবার ছেলে পুলেরা কোথায় থাকবে, কোথায় কি করবে, মারা চিন্তা ভাবনায়। কাদের ফোন, কি কারণে ফোন, তবে কি প্রতিবাদ থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে? সন্দেশখালীতে চলছে ক্ষোভের আগুন। গ্রামবাসীদের ফোন পেয়ে অষ্টমী সর্দারকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। এখন শেখ শাহজাহান থেকে শিবু হাজরা উত্তম সর্দারদের পরিণতি দেখার অপেক্ষায় সন্দেশখালী সহ বাংলার মানুষ। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস, মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।